আসসালামুকুম ওরহমতুল্লাহ অবরকাতুহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওয়াল আকিবাতুলিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহিত তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা জাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমাদের 11তম দিন, আর আমরা পড়ছিলাম আমাদের বইয়ের মুবতাদা খবর অর্থাৎ সাবজেক্ট প্রেডিকেটের অধ্যায়। আজকে আমরা সাবজেক্ট প্রেডিকেট আবার পড়ব, এবং যদি আমরা সব কিছুকে কভার করতে পারি তাহলে আর একটা বিষয়ে চলে যাব ইনশাআল্লাহ। আপনাদের মধ্যে থেকে একজন আসবেন, এবং সাবজেক্ট প্রেডিকেট সম্পর্কে আমরা আগের দিন যেটা পড়েছিলাম সেখান থেকেই আমি কিছু প্রশ্ন করব, সেই আনসারগুলো দেওয়ার চেষ্টা করবেন। প্রথমেই আসবেন হচ্ছে সাইফুল মনির, আপনি আসবেন এবং আপনি আনসার দেওয়ার চেষ্টা করবেন। আমরা দুটো শব্দ দিয়ে একটা বাক্য তৈরি করার চেষ্টা করছি, সহজ দুটো শব্দ, এবং সেই শব্দ দুটো একই জেন্ডারের হবে, প্রথমটা নির্দিষ্ট পরেরটা অনির্দিষ্ট, এই এই ধরনের। বেলাল একজন, জি স্যার, আপনি বলেন। বিলালুম তালিবুন, বিলালুন তালিবুন, বিলালুম রাইট, তালিবুন, ওকে। বইটা নতুন, আপনি ধাপে ধাপে বলবেন। কিতাব, কিতাবুন হচ্ছে বই, আর নতুন আরবিটা জি জাদিদুন, জাদিদুন। আচ্ছা, এই বই কিতাবুন থেকে আমরা নির্দিষ্ট করব বইকে, কি বলবো? আল কিতাবু জাদিদুন, আল কিতাবু জাদিদুন, ওকে। বলেন গাড়িটি নতুন, গাড়ি আরবি বলবেন আগে। সাইয়ারাতুন, আর নতুন আরবি জাদিদুন, জাদিদুন। সাইয়ারাতুনকে আমরা নির্দিষ্ট করব, আল সায়ারাতু জাদিদাতুন, আর সাইয়ারতু আর জাদিদুনটা চেঞ্জ হয়ে জাদিদাতুন হয়ে যাবে, যেহেতু আমরা বলতেছি যে একই জেন্ডারের হবে। হ্যাঁ, আচ্ছা, অনেক জি ধন্যবাদ। স্যার, আর সাইয়ারতু জাদিদাতুন, ওকে। আচ্ছা সাইফুল মনির, অনেক ধন্যবাদ আপনাকে। জি আমরা, আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আমরা ফাতিমা, আপনার, আপনি আসেন। ওয়ালাইকুম স্যার, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা ফাতিমা বলেন, হামিদ আরবি বলেন, ধাপে ধাপে বলবেন। হ্যাঁ, হামিদুন, হামিদুন। হ্যাঁ, আর শিক্ষক আরবি? মুদাসসিরুন, না, মুদাররি, মুদাররিসুন, মুদাররিসুন। এখন বলেন হামিদ একজন শিক্ষক, হামিদুন মুদাররিসুন। হামিদুন মুদাররিসুন। আচ্ছা, বাড়িটি পুরনো, হ্যাঁ, বাড়ি আরবি বলবেন। বাড়ি হচ্ছে গিয়ে বাইতুন, আর পুরনো আরবি? পুরানো হচ্ছে কি কদিমুন, এখন বাড়িকে নির্দিষ্ট করেন। আলবাইদু, সরি আলবাইতু, আর একসাথে বলেন এখন বাড়িটি পুরনো। আলবাইতু কদিমাতুন, না কেন, কদিমুন, বাড়িটা পুরুষবাচক। হ্যাঁ, আলবাইতু কদিমুন, ওকে। কক্ষটি পুরানো, কক্ষ আরবি বলেন, রুম, হচ্ছে গুরফাতুন, গুরফাতুন। আর পুরনো আরবি আগের মতোই কদিমন। এখন গুরফাতুনকে নির্দিষ্ট করব, আল গুরফাতু, আল গুরফাতু। এখন বলেন কক্ষটি পুরনো, আল কদি, আল গুরফাতু কদিমাতু, কদি আতুন, কদিমাতুন। ম্যাডাম আপনার বলতে এত অস্বস্তি বা ভয় লাগে কেন বলেন তো? উচ্চারণে তো সমস্যা আছে, একটু জোরে জোরে পড়তে হবে। হ্যাঁ, মানে যেই শব্দটাই আপনি পড়েন জোরে জোরে পড়বেন, গলা ছেড়ে দিয়ে পড়বেন, আর বেশি বেশি পড়তে হবে, তাহলে ঠিক হয়ে যাবে। হ্যাঁ, আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। তাহলে আমরা যতটুকু পড়লাম এটাতে সেন্টেন্স তৈরি করা শিখলাম দুইটা শব্দ দিয়ে। এখন আমরা একটু এটার ব্যাপারে, এর যে শাস্ত্রীয় ভাষা আছে গ্রামারের, ব্যাকরণের, সেটাতে একটু আসতে চাই। সাবজেক্ট প্রেডিকেট বা মুবতাদা খবর, ইংরেজিতে যেটা সাবজেক্ট
আরবিতে সেটাকে মুবতাদা বলে, আর ইংরেজিতে যেটা প্রেডিকেট আরবিতে সেটাকে খবর বলে। সাবজেক্ট হলো একটা নমিনাল সেন্টেন্সে বা নামবাচক বাক্যে। নামবাচক বাক্য কি? মানে যেই বাক্যটা শুরু হয় কোনো একটা নাউন দিয়ে, অর্থাৎ ভার্বাল সেন্টেন্স ছাড়া যে সেন্টেন্সগুলো হয় সেগুলোই নমিনাল সেন্টেন্স হয় সাধারণত। নমিনাল সেন্টেন্স বা নামবাচক বাক্য শুরু হয় নাউন দিয়ে, আর বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হচ্ছে সেটা হলো সাবজেক্ট, আরবিতে যদি বলি মুবতাদা। আর সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন বা খবর বলা হচ্ছে সেটা হচ্ছে খবর। তাহলে আমি আবারও বলছি, একটা নমিনাল সেন্টেন্সে বা একটা নামবাচক বাক্যে বাক্যটা শুরু হয় একটা নাউন দিয়ে, নাউন প্রোনাউন অর্থাৎ নাউনের কোনো একটা কিছু দিয়ে। এই বাক্যে যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, আর ওই সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন দেওয়া হয় সেটা হচ্ছে প্রেডিকেট বা খবর। তাহলে মুবতাদা খবর বা সাবজেক্ট প্রেডিকেট দুটো শব্দই আমরা ব্যবহার করব পড়তে যেয়ে। এই কথাটাই একজন বলবেন প্লিজ, সুমন ভাই আপনি বলেন। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। বাড়িটি সুন্দর, বাড়িটি সুন্দর। আমি যে আমি এটা আমি বলতে চাচ্ছি যে আমরা আমি যে কথাগুলো বললাম সেটা কপি করেন কেবল। আচ্ছা, মুবতাদা খবর সম্পর্কে যা বলেছি মানে আমাকে এটা আরেকটু বুঝাতেন, বুঝতে পারি মানে আমি আমি এই লাস্ট 2 মিনিটে যা বলেছি সেই কথাগুলো বলেন। তো আপনার একটা মানে সেন্টেন্সে দুটো জিনিস থাকে, একটা সাবজেক্ট একটা থাকে প্রেডিকেট, মুবতাদা আর খবর। হ্যাঁ, এটা কোন ধরনের সেন্টেন্স হতে হবে? এটা কোন ধরনের সেন্টেন্স হতে হবে? নমিনাল সেন্টেন্স। নমিনাল সেন্টেন্স কি? হ্যাঁ, হচ্ছে হচ্ছে হচ্ছে, ঠিক আছে, আপনার উত্তর সব ঠিক আছে। হ্যাঁ, আমি একটু বোঝার জন্য সাবজেক্ট হবে হচ্ছে মুবতাদা আর প্রেডিকেট হবে হচ্ছে খবর। আচ্ছা, নমিনাল সেন্টেন্স মানে কাকে বলে বা কি দেখে আমরা বুঝব সেন্টেন্সটা নাম দিয়ে শুরু হয় যে সেন্টেন্সটা? যেমন এখানে বাড়িটি সুন্দর, এখানে 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 কাকে নিয়ে আলোচনা করা হচ্ছে? বাড়িকে নিয়ে, বাড়িটি নিয়ে। হ্যাঁ, তাহলে বাড়িটা হচ্ছে এখানে মুবতাদা আর সুন্দর হচ্ছে খবর। আর বাড়ি সম্পর্কে যে ইনফরমেশন সেটা হচ্ছে খবর। খবর, জি। মুবতাদা অধিকাংশ সময় নির্দিষ্ট হয়, সাবজেক্ট অধিকাংশ সময় নির্দিষ্ট হয়, আর প্রেডিকেট অনির্দিষ্ট হয়, মানে 99% সময়। হ্যাঁ, 1% যেগুলো সেগুলো নিয়ে আমরা পরে আলাপ করব। সাবজেক্ট সাধারণত আগে বসে, প্রেডিকেট পরে বসে, আর সাবজেক্ট প্রেডিকেটের মধ্যে জেন্ডারের মিল থাকবে, অর্থাৎ দুইটাই পুরুষবাচক শব্দ হবে অথবা দুইটাই মহিলাবাচক শব্দ হবে। অনেক ধন্যবাদ আসাদুল হক, আপনি বলেন মুবতাদা খবর সম্পর্কে আমাদেরকে সংক্ষেপে বলেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আমি কি স্যার ওইভাবে বলবো যে নমিনাল সেন্টেন্স কিভাবে ওইভাবে বলবো? একটু আগে যেভাবে বললেন ভদ্রলোক ওইভাবে বলবো? না, আপনি আপনার মতো বলেন, আপনি যা বুঝেছেন। স্যার, নমিনাল আমরা সাবজেক্ট এবং প্রেডিকেট কিভাবে বাই করব সেটা হলো, স্যার একটা নমিনাল বাক্য যদি যেটা নামবাচক যে বাক্য আছে সেখানে যাকে নিয়ে কিছু বলা হয় সেটা হলো সাবজেক্ট বা মুবতাদা, আর যা বলা হয় সেটা হলো খবর। এরপর কোনটা বলবো স্যার? ঠিক আছে, সমস্যা নাই। এইখানে এই যে বাক্যটা এইখানটাতে বাড়িটি সুন্দর, হ্যাঁ বাড়িটি সুন্দর, বাড়িটি বাড়িটি আরবি হইলো আল বাইতু, আর সুন্দর মানে জাদি, সুন্দর মানে জামিলুন। তো বাড়িটি সুন্দর, আল বাইতু জামিলুন, আল বাইতু জামিলুন। আচ্ছা, তারপরে কক্ষটি, কক্ষটি সুন্দর, কক্ষটি আরবি হইল গুরফাতুন, কিন্তু যখন নির্দিষ্ট হবে তখন সেটা হবে আল গুরফাতু, আর সুন্দর মানে জামিলুন। কক্ষ যেহেতু এটা মহিলাবাচক শব্দ গুরফাতু, সেই জন্য আমার জামিলুনও জামিলাতুন, জামিলাতুন হবে। অর্থাৎ আমরা আগের দিন যেটা পড়েছি, হ্যাঁ, যে দুইটা বাক্য দিয়ে, দুইটা শব্দ দিয়ে আমরা একটা বাক্য তৈরি করব, যে বাক্যটা হচ্ছে একটা পরিপূর্ণ গুরফাতু জামিলাতুন, হ্যাঁ শুদ্ধ বাক্য হবে। তো ওই বাক্যটাতে দুটো শব্দ থাকবে আপাতত আর কি শিখতেছি, এবং এই দুটা শব্দের মধ্যেই জেন্ডারের মিল থাকবে। প্রথম শব্দটা নির্দিষ্ট এবং বাক্যের মধ্যে নমিনাল সেন্টেন্স অর্থাৎ যেই সেন্টেন্সটা নাম দিয়ে শুরু হয়
সেটাই হচ্ছে নমিনাল সেন্টেন্স বা নামবাচক সব বাক্য। ওই বাক্যের মধ্যে যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে সাবজেক্ট, সেটাকে আরবিতে মুবতাদা বলে, আর তার সম্পর্কে যে ইনফরমেশনটা থাকে খবর সেটাকেই আরবিতে খবর বলে। খবর, যেমন কক্ষটি সুন্দর, এই 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 সেন্টেন্সে আমরা কি নিয়ে আলোচনা করছি? আসাদুল হক আপনি বলেন। আলোচনা করছি কক্ষটির সম্পর্কে কিছু বলছি। কক্ষটি আরবি হইল আল গুরফাতু, আর সুন্দর হইল জামিলাতু। জামিলাতুন, হ্যাঁ, আর জামিলাতুন, জি স্যার। মুবতাদা অধিকাংশ সময়ে নির্দিষ্ট, অধিকাংশ সময় নির্দিষ্ট হবে, আর খবর অনির্দিষ্ট হবে। আচ্ছা, অনেক ধন্যবাদ আপনাকে। আর একজনের সাথে কথা বলি, শফিকুল ইসলাম, ডক্টর শফিকুল ইসলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলেন, মুবতাদা খবর সম্পর্কে সংক্ষেপে বলেন, আর এই সেন্টেন্সটার আরবি করার চেষ্টা করেন, সবাই যেন শিখতে পারে সেভাবে। নমিনাল সেন্টেন্স সাধারণত নাউন দিয়ে শুরু হয় এবং এর দুইটা অংশ, একটা আছে মুবতাদা, একটা আছে খবর। যাকে নিয়ে আলোচনা করা হয় সেটা সাবজেক্ট, আর সাবজেক্ট সম্পর্কে যে ইনফরমেশন সেটা আছে প্রেডিকেট। আর এখানে বাক্যটা আছে মসজিদটি কাছে, মসজিদটি মসজিদুন মসজিদ, আর মসজিদ আল মসজিদু, আর কাছে কাছে আছে আপনার করি করি করিবুন করিবুন করিবুন, একসাথে যদি বলি আল মসজিদু করিবুন, আল মসজিদু করিবুন। ওকে, তারপরে এটা বলার চেষ্টা করেন, বিদ্যালয়টি কাছে। বিদ্যালয় বা স্কুলের আরবি জানা আছে? জি জি, মাদ্রাসাতুন। হ্যাঁ, সেটা যদি নির্দিষ্ট হয় আল মাদ্রাসাতু, আর কাছে আল মাদ্রাসাতু করিবুন। হ্যাঁ, দুইটা শব্দই একই জেন্ডারের হবে, আল করিবাতুন। একসাথে যদি বলি আল মাদ্রাসাতু করি, আল মাদ্রাসাতু করিবাতুন, আল মাদ্রাসাতু করিবাতুন। আচ্ছা, অনেক ধন্যবাদ। ইমরান হক, হ্যালো। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আপনি বলেন দরজাটি বড়। হ্যাঁ, দরজা আরবি, দরজা আরবি দারাজাত, দারাজাত না না না, দরজা আরবি বাবুন, বাবুন বাবু, বাবু আল বাবু, আল বাবু কাবিরু, কাবি পুরোটা উচ্চারণ করেন, কাবিরু, কাবি শেষে কি হবে, কাবি দুই পেশ, কাবিরুন কাবিরুন, আল বাবু কাবিরুন। আচ্ছা, তারপরে জানালা আরবি বলতে পারবেন? আচ্ছা, জানালা আরবি কে বলতে পারবেন? নাফিজাতুন। আচ্ছা, নাফিজাতুন। হ্যাঁ, আচ্ছা ইমরান হক, নাফিজাতুন হচ্ছে জানালা, আমরা পড়েছি নাফিজাতুন। এখন বলেন জানালাটি বড়। আল আল নাফিজাতু কাবিরাতুন। হ্যাঁ, মাশাআল্লাহ, আল নাফিজাতু কাবিরাতুন। তাহলে মুবতাদা এবং খবরের মধ্যে একটা মিল থাকবে, সেটা হলো জেন্ডারের মিল, দুইটা শব্দই জেন্ডারের মিল। হ্যাঁ, দুইটা শব্দই একই জেন্ডারের হবে। হ্যাঁ, একই শব্দ একই জেন্ডারের হবে। এই পর্যন্ত এই যে জেন্ডারটা, যে এটা তো মানে কোনো মানে এটা কি কোনো নিয়ম আছে জানার, যে কোনটা কোন জেন্ডার কোন এটা এটা নতুন ওয়ার্ডের জন্য? আচ্ছা, এটা আস্তে আস্তে জেনে যাবেন, আস্তে আস্তে আসবে। আর একটা হচ্ছে যে আমরা একটা শিখেছি, একটা তো শিখেছি অলরেডি, যে মহিলাবাচক শব্দ চেনার উপায় কি, একটা শিখেছি, একটা লক্ষণ চিনেছি, একটা চিহ্ন। আপনি কি ওই ক্লাসে ছিলেন বা বলতে পারবেন মহিলাবাচক শব্দ কিভাবে চিনবো? ইমরান হক, শুনতে পাচ্ছেন? হ্যাঁ, এটা আপাতত একটা, এটা অনেক বড়, এটাতে আপনি 90% শব্দ বুঝতে পারবেন। হ্যাঁ, বাকি 10% এটা আপনার আস্তে আস্তে পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আমি শুনতে পাচ্ছি, জি জি শুনতে পাচ্ছি। গোলতা, হ্যাঁ, ওইটাতেই আপনি প্রায় হচ্ছে 90% শব্দ চিনতে পারবেন, পুরুষ মহিলার পুরুষবাচক বা মহিলাবাচকের পার্থক্য, বাকিগুলো পড়তে পড়তে হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, আচ্ছা, অনেক ধন্যবাদ। দেলোয়ার হুসাইন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আহমদুল্লাহ। আচ্ছা দেলোয়ার হুসাইন, আপনি বলেন, আমরা একটা শব্দ নিয়ে আসি, হামিদ, এই শব্দটা
আমরা বলছি মারফু। মারফু আমরা কিভাবে চিনব স্যার? মারফু স্যার শেষের শব্দের যে অক্ষরটা আছে তার উপরে দুই পেশ স্যার, এটা দেখে আমরা চিনলাম এটা মারফু। এটার মানসুব কি হবে স্যার? মানসুব স্যার হামিদান হবে, হামিদান। আর মাজরুর স্যার? হামিদিন। গুড, ভেরি গুড। আচ্ছা এইখানে মারফু, মানসুব, মাজরুর এই তিনটাই রূপ একটা নাউনের, ঠিক আছে? তিনটা রূপ স্যার। তাহলে হামিদের কয়টা রূপ দেখতে পাচ্ছেন স্যার? হামিদের স্যার তিনটা রূপ দেখতে পাচ্ছি স্যার। অর্থাৎ হামিদ নামটা তিন রূপী। হ্যাঁ, আরবিতে যত নাউন আছে সব নাউন এই রূপের দিক থেকে তিন তিন রকম। কিছু নাম হলো তিন রূপী। তিন রূপী বলতে মারফুতে তার একটা চেহারা থাকবে, মানসুবে এসে সেটা চেঞ্জ হয়ে আর এক রকম হবে, আবার মাজরুরে এসে আর এক রকম হবে, যেটাকে আমরা হামিদকে দেখতে পাচ্ছি। কিন্তু কিছু কিছু শব্দ আছে যেগুলো এক রূপী, দুই রূপীও আছে, তিন রূপীও আছে, এক রূপীও আছে। তো আমরা ওইগুলো পরে পড়বো, আর একটু পরে। আজকে আমরা একটা শব্দ শিখবো, এক রূপী, যে শব্দটা সবসময় একই রকম চেহারায় থাকবে। হাজা, হাজা, হাজা। হামিদ যেমন এক একটা পরিবর্তনের সাথে সাথে নিজের চেহারার পরিবর্তন করে ফেলে, হাজা কখনোই পরিবর্তন হয় না। সে মারফুও হতে পারে, মানসুবও হতে পারে, মাজরুরও হতে পারে, কিন্তু কখনোই তার চেহারার পরিবর্তন হবে না। আমরা কি দেখে তাহলে বুঝবো যে হাজা মারফু, মানসুব নাকি মাজরুর? সেটা আমরা চিনবো হলো বাক্যে তার অবস্থান দেখে। যে সে একটা নাউন বা একটা জিনিস বোঝার জন্য, একটা সেন্টেন্স বোঝার জন্য, ওই সেন্টেন্সের মধ্যে যে নাউন গুলো আছে সে নাউন গুলো কি মারফু, মানসুব নাকি মাজরুর, এইটা বোঝা দরকার। তাহলে আপনি সঠিক অনুবাদটা করতে পারবেন, সঠিকভাবে বুঝতে পারবেন। তো হাজা দেখে আমরা বুঝতে পারবো যে সে মারফু, মানসুব নাকি মাজরুর, এটা শিখতে হবে আমাদেরকে। তাহলে হাজার একটাই রূপ সবসময়, সে মারফুতেও যেমন, মানসুবেও তেমন, এবং মাজরুরেও তেমন। এই কথাটা আমরা মনে রাখবো সবাই, যে হাজা এটা হচ্ছে এক রূপী, তার চেহারা কখনো চেঞ্জ হয় না, কিন্তু ফাংশনালি সে চেঞ্জ হয়। সে মারফু হতে পারে ভিতরে ভিতরে, মানসুবও হতে পারে বা মাজরুরও হতে পারে, কিন্তু তার চেহারার কোনো পরিবর্তন হবে না। এটা সবাই একটু মনে রাখবেন। তাহলে মুক্তদা এবং খবর সম্পর্কে বইয়ের যে অধ্যায়টা আছে সেই অধ্যায়টা খুব ভালোভাবে পড়বেন। যখনই আপনি বইটা পড়বেন আর তখন ক্লাস করার পরে জিনিসটা পরিষ্কার হয়ে যাবে। ক্লাসের বাইরে যদি আপনি একটুও সময় না দেন তাহলে আপনি বুঝতে পারবেন না এবং ড্রপ আউট হয়ে যাবেন, কঠিন মনে হবে। এইটা হচ্ছে আপনার নিজে যতক্ষণ ক্লাস আপনি করলেন ঠিক ওই সময়টা আবার নিজেকে দিতে হবে নিজের আগ্রহের সাথে, তাহলে শিখতে পারবেন, খুব সহজ হবে ইনশাআল্লাহ। আচ্ছা আমরা চলে যাব। আমাদের আজকে কথা ছিল যে আমরা যে শব্দ বা শব্দ ভান্ডার ওয়ার্ড পাওয়ার প্রজেক্ট থেকে পড়ছিলাম, আমি জিজ্ঞাসা করতে চাই একটু আপনাদের কাছে যে 21 থেকে 30 কে বলতে পারবেন? একটু হ্যান্ড রাইজ করবেন প্লিজ। 21 থেকে 30 এটা কে বলতে পারবেন? আমাদের আরো আরো বেশি হওয়ার উচিত, 4 জন। ভেরি গুড, ভেরি গুড। 21 থেকে 30, ওকে, খুবই ভালো ব্যাপার। ইমরান হক আপনি আসবেন প্লিজ। ইমরান হক আপনি পড়েন, জাস্ট মাদি মুদারি না? হ্যাঁ, নাফাখা ইয়ানফুখু এটা পড়বেন। নাফাখা, হ্যাঁ বলেন, অর্থ এটা হলো ইয়ানফুখু, ফু দেওয়া, ফু দেওয়া, ফু দেওয়া বা বাতাস ভরা। বাসাতা ইয়াবসুতু বিস্তৃত করা বা বিছানো। সাকানা ইয়ানসুকু, সাকানা ইয়াস, ইয়াস কোনো, ইয়াস না, সাকানা ইয়াস কোনো, এটা হলো বাস করা। সাদাকা ইয়াস দুকু, এটা হলো সাদাকা সত্য, সত্যবাদী, অসত্য বলা। জাআমা ইয়াস উমু, এটা হলো ধারণা করা। সালাকা ইয়াস, আচ্ছা এটা চলা, হ্যাঁ
কামা ইয়াকুমু, এটা হলো বসা, কিয়াম বসা। কাআদা ইয়াকউদু, কাআদা, হ্যাঁ কাআদা ইয়াকউদু। ফাতারা ইয়াফতুরু, আবিষ্কার করা। রাবাসা ইয়ারবুসু, অপেক্ষা করা। অনেক ধন্যবাদ ইমরান হক আপনাকে। আমরা এখন যাব হচ্ছে ১১ থেকে ২০ কে, যারা হ্যান্ড রাইজ করেছেন তারা যদি বলতে পারেন তো হ্যান্ড রাইজ রাখবেন, আর যারা একদমই হাত তুলছেন না তাদের কাছে অনুরোধ যে প্লিজ আপনি পিছিয়ে পড়বেন না, সবাই যখন এগিয়ে যাচ্ছে প্লিজ আপনারা কেউ পেছাবেন না। আচ্ছা আচ্ছা, ১১ থেকে ২০ বলার পরে অনেকেই হাত তুলেছেন। আচ্ছা লাবিবা আপনি আসেন। আচ্ছা ১১ থেকে কিভাবে বলবো আসলে একটু বলে দিলে ভালো হবে। ইমরান হক যেভাবে বললো কাতাবা ইয়াকতুবু, কাতাবা ইয়াকতুবু এটা অর্থ হলো লেখা বা ফরজ করা। শাকারা ইয়াশকুরু, কৃতজ্ঞতা প্রকাশ করা, শুকর করা। হাকামা ইয়াহকুমু, হুকুম করা, বিচার করা। বালাগা ইয়াবলুগু, এর মানে হলো পৌঁছানো। তারকা ইয়াথরুকু, ত্যাগ করা। হাসারো ইয়াহশুরু, একত্রিত করা, পুনরুত্থিত করা। সাজাদা ইয়াসজুদু, সিজদাহ করা। চার ইয়াশউরু, উপলব্ধি করা। মাকার ইয়ামকুরু, ধোকা দেয়া। কাতামা ইয়াকতুমু, এর মানে গোপন করা। আচ্ছা অনেক ধন্যবাদ আপনাদের সবাইকে।